গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এইটুকু ঠাকুরকে প্রার্থনা করি, যে যথা আছো ভালো থেকো সুস্থ থেকো। সকাল সকালে বর্মশাই যায় বা অনেকগুলো তরকারি সবজি কিনে নিয়ে এসেছে, বাজার সকাল সকালে বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। চলো বর্মশাই কী আনেছে সব দেখাচ্ছি, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ ব্লগটা দেখো, স্কিপ করে দেখো না, মানে ভিডিওটা কেটে কেটে দেখো না। আশা করছি তুমি খুব ভালো লাগবে। সত্যি আমার ব্লগটা তোমাদেরকে একটু ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো। ইউটিউবে নতুন করে যে দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আগে নতুন নতুন নিউ নিউ ভিডিও দেখতে পারবে। এখানে বড় মশাই নিয়ে আছে ছোলার ডাল আর মুগ ডাল, বিস্কিট একটা, বেগুন, তোমাদের অলরেডি দেখতে পাচ্ছ দুধ প্যাকেট একটা, সকাল সকালে দুধ শেষ হয়ে গেছিলো, দুধ প্যাকেট একটা আনেছে। এইসব টুকিটাকি আলু আনেছে, অনেকগুলো আলু নিয়ে যাচ্ছে, আমাদের অনেকদিন চলে যাবে। তোমরা তো বুঝতে পারছো এখানে দেখো আমি সব কিছু সাজিয়ে গিয়ে রেখেছি, কি আজকে রান্না করব ওই কথা ভাবছি, আর কী সব করব কী সব করব এই ভাবতে ভাবতে সব আনাজগুলো কাড়ে বাকি দিলাম ব্যাগ থেকে। আর চলো মা আসেছে দুদিন রনি, দুদিন রনি না কন্টিনিউ আমি ব্লগটা করতে পারছি না, মার আর ননদ এসেছে, বর্মশাই এখানে পুজো দিচ্ছে, ও চান টান কমপ্লিট হয়ে গেছে, ও চান টান করে পুজো দিয়ে নিয়েছে, ওকে যেইভাবে আসে ওইভাবেই পুজো দিয়ে নিয়েছে। আর এপাশে আমার দশমী ঘরটা না বসে আছে, কলাগুলো পেকে পুরো নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই জানো, দশমী ঘরটা আমাদের উঠবে থেকে কালী পূজা পরে, তাই জন্য ঘরটা বসে আসেছে বসে আছে। চলো আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো, মানে লক্ষ্মী কীরকম হয়েছে তোমার নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এপাশে মা বাড়ি পড়েছে যাবে বলে বাড়ি, দুদিন ধরে মা আসছে, মা শরীরটা এতটা ভালো নেই, হাড়টা নেই যন্ত্রণা হচ্ছে, মেডিকেল নিয়েছিলাম, এই ঘর মেডিকেল এই হওয়া তো না, দুদিন হল না ব্লগটা কন্টিনিউ দিতে পারিনি, ইচ্ছা করে দিয়েনি জানো, খুব টাইট। লক্ষ্মী পূজার কাজ তো জানো অনেকগুলো যাইছে, এক হাতে না নিজে করেছি কাজগুলো সব কিছু, তাই জন্য অনেক থকাল হয়ে গেছে, তাই জন্য ভাবলাম না দুদিন একটু রেস্ট নিই তারপরে যাই গিয়ে কন্টিনিউ ব্লগটা করবো। কেউ কিছু মনে করো না, মানেই না, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, খুব ভালো লাগবে। এখানে দেখো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমি এখানে ফুলকপির তরকারি, উচ্ছা ভাজা, আর এখানে ছোলা ডাল তরকারি কালকে রাতে বলে একটু আছে, মাকে বললাম ভাতটা হয়ে গেছে গোটা দিয়ে দাও, আমি বাথরুম গেছিলাম জানো, আসে দেখি ভাতটা নরম হয়ে যাবে, তাই জন্যে এখানে মা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে যাবে বলে, কেন অনেক দিন অনেক আসেছে, মানে ছোটো বোনের বাড়ি ছিল তিন দিন মতন, আমাদের ঘরে এখানে ডক্টর দেখাতে কী করলো, যে একটা কথা বলতে ভুলে গেছি জানো, মা ডক্টর দেখালো, মা কেন হাতে ব্যথা করছে, মা না এটা সি নেন কেমন একটু মার টাইপের, মানে মার টাইপের হয়ে গেছে, যাই জন্যে হাতটা ব্যথা করে, সি মানে ব্লাডটা সার্কুলেশন হচ্ছে না ভালোভাবে, আর তাই জন্য এক্সরে ম্যাক্সরে সব করেছিল। এখন দিদানাতনি একটু গেলা হয়ে গেলেন, আর মেয়েনে খুব ভালোবাসে, আর চলো মেয়ে এখানে রেডি হয়ে পড়েছে ফুল জন্যে, কী ফুল দেখাচ্ছে, আর এপাশে মা বি রেডি হয়ে পড়েছে এখন বেরিয়ে যাবে, বাবা বি ওখানে একা আছে, আয়রন আছে, আমার বাবা নে জানো একা হাতে রান্ধে খাতে এ পর্যন্ত পারে না, রান্নাই শিখেনি, রান্না করবা তো দূরের কথা, এই কাকিমা জেঠিমা এরম দিয়ে দিয়েন, ও ওইটুকু খেয়ে আছে এক সপ্তাহ নি, মনে ঠিক আছে তুমি যাও ঘুরা চলে যাও, যাবার কথা আজকে যাও কি কালকে যাও, যাবে তো একদিন, চলো মাকে টাটা করে বলে দিলাম যা পৌঁছে ফোন করবে, বলো ঠিক আছে পৌঁছে আমি ফোন করব, কিন্তু জানো অবশ্য পৌঁছে ফোন করে দিয়েছিল যে আমি আজকে ভারতে পৌঁছে গেছি। এখানে মেয়ে কী করছে চলো দেখাবো, মেয়ের বদমাশি না খুব বাড়ে যায় দিনকে দিন, জল আনে ওই যে ফুল আনে তুলে ওর কাজে ও লাগে পড়েছে না, এই খেলাকুদা করে কাদা বালি আর এইসব খেলাতে, আর চলো এখানে জল ফুল সব নিয়ে চলে এসেছে, কী সব গুটে গাটেকে পুজো করবে, অনেকটা কাজ মানে মাটি টুকটে দুটা শিবলিং বানিয়েছে, চলো ওকে যেরকম আসে ওইভাবে বানিয়েছিল অনেক দিন ধরে জানো, আজকে এসে আর করছি চলো তুমি দেখাচ্ছি শিবলিং দুটা মানে, এখানে ডেলি একটা এই রকমের খেলাকুদা করে, এখানে যখন মুরুজ ছিল ঘরে কিছু মুরুজ কলারেবালা মুরুজ ওকে বি ফেলে দিয়েছে, আর এইখানে দেখো শিবলিং দুটা বানিয়েছে মাটিতে, ওকে বসে সবসময় আসে কে যখন টাইম হয় হোমওয়ার্ক হোমওয়ার্ক সরলা পরে, মানে স্কুলে টিউশন হোমওয়ার্ক সরে গেলা পরে ও আসে কে খেলাকুদা করে, আমি বাচ্চারা একটু খেলাকুদা করবো না নিয়ে দরকার,
সব প্রথমে তো আজকাল বাচ্চারা না খেলাকুদা ভুলে গেছেন, মোবাইল গেম মধ্যে জড়িয়ে গেছেন। কিন্তু আমার মেয়ে ফোনের নেশা তো নাই জানো, একটু কখন তখন দেখলে তো দেখলো, নালে নাই। নিজের মেয়ে প্রশংসা করছে না সত্যি, ও সবসময় ফোন দেখে না, এমনি পুতুল ধরে খেলতে থাকে, নাহলে এইসব ধরে খেলতে থাকে। চলো এখন 4টা বাজে, গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যা 4টা বাজে। এখানে আমি টমেটো গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি, আলু ভাজা আছে, এখানে পনির ভাজে রেখেছি, আর চলো এখানে সব কিছু সবজি মশলা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি। আর জানো বিনা পেঁয়াজ রসুন, এখন কার্তিক মাস চলছে তাই জন্য আমাদের বিনা পেঁয়াজ রসুন 1 মাস খাবো। কে কে কার্তিক মাস করে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমাদের ঘরে 1 মাস পেঁয়াজ রসুন তো আঁচ তো ছাড়ো, পেঁয়াজ রসুন বি ঢুকে না, তাই জন্য এখানে আমি পনির তরকারি উপরে সাদা প্লেন উপরে করে নিব। আর এখানে রুটি সেঁকে দিচ্ছি এক এক করে। চলো কেন তোমার টাইটেলের থার্মাল থেকে বুঝতে পারছো, আজকে না আমাদের মেলন, তুমি বলেছিলাম আমাদের চৌদ্বার মেলন খুব ভালো হয় এখানে, তাই জন্য ও মেলন জনে আমরা রেডি হয়েছি। কেননা আসে কার্তিক মাস তো বাইরে কিছু খাবো না, তাই জন্য রুটি তরকারি করে নেবো। আর তোমার টাইটেল থার্মাল তো বুঝতে পারছো, আজকে আমাদের মা চলে গেছে কিন্তু আরেক দু চারজনে আছেন মেলন, এসেছিলেন মামার বাড়িতে, আমার মামার বাড়িতে এসেছিলেন, কিন্তু আমি ডেকেছিলাম আসো একটু ঘরে ঘুরে যাবে, এখানে আমাদের মেলন খুব সুন্দর মেলন হয় ঘুরে যাবে। নাই নাই প্রথম বলছিলেন জানো, তারপরে বললাম না আসো আসো, জিদি করলাম বলে এসেছেন। কে কে এসেছেন চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, আমি বলবো না, তোমরা যে তোর রিলেটিভ জানো চিনেছো ওকে তোমার চিনেছো। চলো আর এপাশে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, ধনিয়া পাতা লাস্ট মোমেন্টে দিয়ে দিলাম। তরকারি খেতে না খুব দারুণ হয়েছিল, বর মশাই করেছিল জানো, খুব ভালো করেছিল তরকারি। এইভাবে পনির নে মাখে করবে বড়িয়া লাগে খেতে, বাজারে মিলা যায় কিন্তু আমরা ঘরে বানিয়েছিলাম। এখানে রুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, চলো একে ঢাকা দিয়ে জায়গার মতো রেখে দিই, বেরিয়ে পড়ি রেডি হয়েছে। চলো গাইস আমি এখানে চলে এসেছি, রেডি হয়েছে, কে আসতে পারছো আসেছে তোমরা বুঝতে পারছো, আমার মাসি এসেছে, বোন মাসির ছেলে মেয়ে এসেছে, সবাই এসেছেন মেলনে, হঠাৎ করে সন্ধ্যাবেলা এসেছেন। আসবে আসবে বলে সকালবেলা আমি বলছিলাম আসবে না, ফোন করে বললাম, বলো দেখি দেখা যাবে। আমি তারপর বিকালের দিকে বি ফোন করছিলাম, রুটি তরকারি করে না, তারপরে ফোন করলাম, ফোনটা রিসিভ করলে না। তারপরে অচানক সন্ধ্যাবেলা এসেছেন, ওরা না আসে পৌঁছেছেন, আমি সঙ্গে সঙ্গে থেকে 1 কাপ চা দিয়ে জল দিয়ে বেরিয়ে পড়েছি মেলন উদ্দেশ্যতে। এখানে না আমাদের কটক চৌদ্বারে খুব বছরে 1 বার লক্ষ্মী পূজা মেলন খুব ভালো হয় জানো। আর আমার প্রায় টাইম ঘুরতে আসছি, তোমরা আগে ব্লগ আমার দেখেছো কি নাই, যে ফার থেকে আমি তো 1-1.5 বছর ইউটিউবে যুক্ত আছি, আর এখানে তোমার বুঝতে পারবে কি নাই, কিন্তু আর বছর বি আমি ইউটিউব ব্লগ দিয়েছিলাম যে কটক চৌদ্বার ভাষা মেলনটা। চলো গাইস অনেক কিছু এনজয় করছি, খুব মস্তি করেছি, একা আসলে না এই মজাটা থাকে না, সবাইকে নিয়ে আসে ওই মজাটা যেরকম লাগে, একা আসে সত্যি ভালো লাগে না ঘুরে। আর এই বছর তো সবাই এসেছিলেন, ভালো লাগছিল, আর মাসির মেয়েগুলো এসেছিলেন, ছেলে মেয়ে এসেছিলেন, খুব ভালো লাগছিলো। এখানে আমার কানে দেখছিলাম কী সব কানের, 2-3 হলো কানে নিয়েছি, তুমি যখন পড়বো না নিশ্চয়ই শেয়ার করবো। আর এনে মাসি একল নিয়েছে, আমি একল নিয়েছি, আর আর কেউ আমার দুল দুজনা মা মেয়ে নিয়েছি, আর মাসির মেয়েকে বললাম নিতে, আমার হুঁ একটা কথা বললো ভাগিনি একল নিল, এমনি করে আমার জিনিসপত্র কিনেছি। আজকে না খুব এনজয় করেছি, খুব মস্তি করছি, সবটা না শেয়ার করা সম্ভব নয়। আর মাসির মেয়েকে বললাম তুই কি নে, বললো আমার কিছু দরকার নাই, আমি আসেছি ঘুরে যাব ওইটুকু দরকার, কিছু কেনাকাটা করিনি জানো, ওই যে কানে দুল কিনলাম ওইটুকু, আর ঘোরাঘুরি করে এই টুকিটা কি বাচ্চারা গুপচুপ খেলেন। আর ভাগিনি এসেছে মেয়ে, আর মাসি মেয়ে ওরা গুপচুপ খেলেন, এরা না এইটুকু খেলেন, আমরা আইসক্রিম খেয়েছিলাম আর লঙ্কা চপে খেয়েছিলাম, কিছু কেনাকাটা করে নি, চলে এসেছি ঘোরাঘুরি করে। আর খুব পায়খানার ভিতরে অনেক ঘোরাঘুরি করেছি, চলো এখানে গুপচুপ খেলতে বসে পড়েছেন, বসে পড়েছে বলছি গুপচুপ খাচ্ছেন, ওখানে গুপচুপ খাচ্ছে দেখো। আর এখানে দেখো বেলুন কতগুলো কিনে কি উড়ে দিয়েছে, দেখতে না আকাশটা রাতেবেলা খুব ভালো লাগছে, তাই জন্য বেলুন উড়ছে। আর দিওয়ালি পোকা নেই তা উড়ে না, দিওয়ালি এসে গেছে জানো তো ভাই, এখানে দিদা নাতনি লাগে পড়েছেন, ওরা জুতায় থাকে না
খুটি পুটি করে লাগতে থাকেন। চলো গাইস, আমাদের না এখানে অনেক ঘোরাঘুরি করে নিয়েছি, এখন যাচ্ছি। চলো আমাদের এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমি গেছিলাম জানো 7টা কি 7:30টার সময় ঢুকেছিলাম মেলনে, এখন 10টার সময় বাড়াচ্ছি। দেখতে পাচ্ছ আর এপাশে দলি পড়িয়া গেছে, গেছি দলি পড়িয়াতে অনেকগুলো দলি বসেছে। মেয়েকে বললাম খেল, বড় মশাই এখানে নাকে এত ধুলা উড়ছে না, নাকে রুমাল বেঁধে দিয়েছে, অনেক ধুলা উড়ছে। আমি তাহলে ঠিক আছে, তোমার যদি অসুবিধা হচ্ছিল মাস্ক ছিল, মাস্ক করতে কি নিয়ে আসলে না, বললো মনে নেই জানো, মাস্ক আর তোমার মনে নেই। চলো এখানে অনেকগুলো দলি আছে, আর বাচ্চা খেলতে বললাম সবাই দিয়ে খেলো, কেউ খেলতে রাজি হচ্ছে না, মাথা ঘুরায় দলিতে না, সত্যি দলি দেখলে মাথা ঘুরায়। কেরকমের লোকরা বসে খেতে না কেন কে জানি, কিরকম কে জানি, আর আমার না দড়ি দেখলে মাথা যন্ত্রণা উঠে যায়, আমি জমা দড়ি বসতে পারি না। এমনি একটু বড়োবেলা আছে ওই দড়ি একটু বসবো, আর এই যে দড়ি বাচ্চারা কিন্তু আজকাল বাচ্চারা না খুব একে মানে ভয় করে না, বসে যায়, কিন্তু আমার মেয়ে না খুব ভয় করে। এখন বাজে 11:30 কি 12টা রাত, ও চলে আসেছি অনেকক্ষণ আগে, আসে চেঞ্জমেন্ট করে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম, ওই যে রুটি তরকারি করেছিলাম ওকে খেয়ে এখানে নিচে বিছনা করছি। মাসি আমি আর বোন ঘুমাবো, উপরে ঘুমাতে ননদ ভাগিনি মেয়ে, আর ওপাশে ঘরে ঘুমাইছে আমার মাসির ছেলে আর যে আমার বর। চলো গাই সবাইকে গুড নাইট, আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল ফ্রেন্ড।